আপনি বলছেন যে উনি আপনার ফ্যামিলি মেম্বার, যদি এমন হয় যে ভাই ছিলেন, তাহলে হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট এবং ওনার বার্থ সার্টিফিকেটের একটা কপি লাগবে, অথবা ডেথ সার্টিফিকেট যদি বাবা মায়ের নাম লেখা থাকে তাহলেও হবে, যে ওই কাগজে বাবা মায়ের নাম যা, আপনার বার্থ সার্টিফিকেট বাবা মায়ের নাম তা, তাহলে ভাই এবং ভাই পরিচয় হলো বা প্রমাণ হলো। ভাতিজা হতে পারে, চাচা হতে পারে, চাচা হলে আপনার বার্থ সার্টিফিকেট, আপনার বাবার বার্থ সার্টিফিকেট আর ওই আপনার চাচা যিনি ওনার বার্থ সার্টিফিকেট, এতে প্রমাণ হবে যে আপনার চাচা এবং আপনার বাবা দুই ভাই এবং আপনি আপনার বাবার ছেলে। হ্যালো, হ্যালো, জি প্রশ্নটি করুন আপনার প্লিজ। জি আসসালামু আলাইকুম সেলিম ভাই। আমার আমি একজন ফেল অ্যাসাইলাম সিকার, তো আমার উপর ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হয়েছে। আর রিসেন্টলি গত বছর আমার একজন ফ্যামিলি মেম্বার বুঝতেছেন আননোন পিপলের হামলায় নিহত হয়েছেন। তো এটা বর্তমানে আমি কে ফার্দার নিহত সাবমিশন হয়েছেন করবো। বললেন? কে? আমার একজন ফ্যামিলি মেম্বার ওকে, গত বছর বুঝতেছেন যে হ্যাঁ আক্রমণে আহত হয়ে মারা গেছেন আর কি। তো এখন আমি ফার্দার সাবমিশন করব। তো এখন আমি ফার্দার সাবমিশনের ক্ষেত্রে উনি যে মারা গেছেন, মানে কি কি আমি প্রমাণ করার জন্য কি কি করতে হবে? ওকে, উনি কি আপনার এই ক্লেমের সাথে রিলেভেন্ট? যেমন আপনি যদি একটা রাজনৈতিক কর্মী হয়ে থাকেন, আপনার পুরো ফ্যামিলি কি রাজনীতির সাথে জড়িত এবং তাকে রাজনৈতিক কারণে হোক, আপনি যদি, আমি জানি না ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি কি, আপনার ক্লেমের মূল ফ্যাক্টটা কি, এটা তো আমি জানি না। আপনার ক্লেমের ফ্যাক্ট কি শুধু আমাকে বলেন, পলিটিক্যাল না পলিটিক্যাল না? জি জি আমার আমার রিলেটেড, সরি, কি আপনার সাথে জি জি রিলেভেন্ট? সেটা আমার, জি জি আমার সাথে রিলেভেন্ট, জি। দ্যাটস ওকে, তাহলে অবভিয়াসলি ইয়ে সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, তারপর এইটা যে উনি এরকম অ্যাটাক হয়েছেন, অ্যাটাকের পরে মারা গিয়েছেন, এটা যদি কোনো ডাক্তারি রিপোর্ট থাকে কিংবা কোনো মামলা, হওয়াটা তো খুব ডিফিকাল্ট যদি আপনারা ধরেন এস্টেটের হেল্প না পান, কিংবা এটা যদি কোনো নিউজ পেপারে যদি নিউজ হয়ে থাকে কিংবা কোথাও কোনো পাবলিশ হয়ে থাকে এইগুলা, তারপরে ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ ওটা ওখানে লেখা থাকবে, ওইটা যদি এরকম থাকে যেভাবে আঘাত এভাবে করা হয়েছে তাকে, এই আঘাতের মাধ্যমে হত্যা করা হয়েছে তাকে, জি এই ধরনের, এই জি ধরনের। জি 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 ডেথ সার্টিফিকেট তো নর্মালি যে একটা বিষয় হচ্ছে না, যে যে সিটি কর্পোরেশন, এটাতে তো কোনো মৃত্যুর কারণ এরকম কোনো ফরম্যাট না, বুঝতে পারছেন? একটা লেখা থাকে, আমি ডেথ সার্টিফিকেট দেখেছি, মৃত্যুর কারণ এটা লেখা থাকে, হার্ট অ্যাটাক কিংবা না, এই এর জন্য বার্ধক্যজনিত, লেখা নেই, লেখা নেই, জি লেখা নেই, আপনি দেখেন শুধু যেটা। মারা গেছেন। আচ্ছা, তো জি ডাক্তারের, ওনাকে কি মরার পরে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়নি, মানে অ্যাটাক হওয়ার পরে নিশ্চয়ই? তো ওখানে ডাক্তারের কাছে যদি লেটার নেয়, যে ডাক্তারের কাছে যখন আসে তখন এই রোগীকে তারা পান এরকম যে তার এখানে আঘাত কিংবা এখানে গুলি কিংবা এরকম, সেই রিপোর্টটা লাগবে দেশে কোনো মিডিয়াতে যদি এটার কোনো রিপোর্ট হয়ে থাকে, পত্রপত্রিকায় যদি এটার কোনো রিপোর্ট হয়ে থাকে, তাহলে সেটারও ডকুমেন্টস, এবং উনি কিভাবে আপনার এই ক্লেমের সাথে রিলেভেন্ট সেটা প্রুফ করা। যেমন আপনিও দল করতেন, কোনো একটা পার্টি করতেন, সেই পার্টির আপনি এই পজিশনে ছিলেন এবং আপনার উনি যে ফ্যামিলি মেম্বার উনিও কি আর একটা পজিশনে ছিলেন এইটা, তারপরে দলীয় কোনো চিঠি, মানে দলীয় কোনো উচ্চ পদস্থ কারো, যেমন সভাপতি সেক্রেটারি লেভেলের ওই ইউনিটের হতে পারে কিংবা থানা লেভেলের হতে পারে বা জেলা লেভেলের হতে পারে কিংবা সেন্ট্রাল এর হতে পারে, কোনো বড় পোস্টের যারা, তারা যদি চিঠি দেয় যে এই ব্যক্তি আমাদের এইভাবে, মানে আমাদের এই পজিশনে ছিল, দলের এই ইউনিটের সভাপতি বা সেক্রেটারি বা এই সম্পাদক ছিল, কর্মী ছিল, যাই ছিল, এবং সে তাকে এরকম অজ্ঞাতনামা, যেটা আমরা সাসপেক্ট করতেছি যে তাকে এই পলিটিক্যাল রিজনে এভাবে মারা হয়েছে, তো এইগুলা দেওয়া লাগবে। এবং মারা যাওয়ার আগে তার প্রতি যে থ্রিয়েট হয়েছে, দরকার হলে এইগুলা কোনো একটা যদি লয়ার তার থাকে, সেই লয়ারের কাছ থেকে লেখায় নিয়ে আসতে হবে। হ্যাঁ, এভাবে, ওই যে বললাম যে, আবার আরেকটা জিনিস হচ্ছে যে উনি আপনার কি ছিলেন এটা প্রুফ করা। আপনি বলছেন যে উনি আপনার ফ্যামিলি মেম্বার, যদি এমন হয় যে ভাই ছিলেন, তাহলে হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট এবং ওনার বার্থ সার্টিফিকেটের একটা কপি লাগবে, অথবা ডেথ সার্টিফিকেট যদি বাবা মায়ের নাম লেখা থাকে তাহলেও হবে, যে ওই কাগজে বাবা মায়ের নাম যা, আপনার বার্থ সার্টিফিকেট বাবা মায়ের নাম তা, তাহলে ভাই এবং ভাই পরিচয় হলো বা প্রমাণ হলো। ভাতিজা হতে পারে, চাচা হতে পারে, চাচা হলে আপনার বার্থ সার্টিফিকেট, আপনার বাবার বার্থ সার্টিফিকেট আর ওই আপনার চাচা যিনি ওনার বার্থ সার্টিফিকেট, এতে প্রমাণ হবে যে আপনার চাচা এবং আপনার বাবা দুই ভাই এবং আপনি আপনার বাবার ছেলে। তো এইভাবে করে একটা যেটাই রিলেশনশিপ আছে, সেই রিলেশনশিপটা প্রুফ করতে হবে যে উনি আমার এই রিলেটিভ।
এবং ওনার সাথে আপনার যদি বেশ কিছু ছবি থেকে থাকে, যে কখনো আপনি ছবি তুলেছেন দেশে, ছবি তুলেছেন যখন আপনি ছিলেন দেশে, কিংবা আপনার সাথে ফেসবুকে ওনার সাথে লেখালেখি আদান প্রদান হয়েছে কোনো কারণে, যদি ফেসবুক মেসেঞ্জারে উনি বিভিন্ন সময় লিখে থাকেন যে আমার উপরেও তারা আমাকে টার্গেট করতেছে, তুই আসবি না দেশে তো কারণ তোকেও আসলে সমস্যা করবে, মানে আপনি এই ডকুমেন্টের শেষ নাই, যত পারেন এই ধরনের ডকুমেন্ট দিয়ে প্রুফ করা যে এই ব্যক্তি আপনার এই ফ্যামিলি মেম্বার আপনারা, এবং হচ্ছে এই ব্যক্তিকে এই পলিটিক্যাল রিজনে, যেই পলিটিক্স আপনি করেন সেই পলিটিক্যাল রিজনে ওনার ক্ষেত্রেও প্রযোজ্য, ওনাকে হত্যা করা হয়েছে, তাহলে কি দাঁড়ালো যে আপনি গেলে আপনারও ওই একই পিপুল যারা ওনাকে হত্যা করেছে তারা আপনার পিছনে লাগতে পারে। এখন আপনি বলছেন যে আননোন পিপুল হত্যা করেছে, তো এই সাসপেক্ট ঠিক আছে, আপনারা পুলিশের কাছে জানিয়েছেন কিনা ওই ফ্যামিলি, বা পুলিশ কি মামলা নিচ্ছে না, এই সমস্ত যদি কোনো কিছু থাকে তাহলে এগুলো আপনারা সবকিছু মিলিয়ে আপনি দিতে পারেন, ঠিক আছে? এটা হবে গিয়ে তারপরে একটা আপনার সাবমিশন দিতে পারেন, একটা স্টেটমেন্ট, উইটনেস স্টেটমেন্টের মতো, এটাকে পার্সোনাল স্টেটমেন্টও বলে, সেটার ভিতরে লিখতে হবে যে এই ঘটনা ঘটে, এইভাবে ঘটে ঘটে তারপরে তাকে এভাবে হত্যা করা হয়, এবং আমি ফেয়ার করতেছি, যদিও আমার আগে অ্যাসাইলাম ক্লেমটা ডিসমিস হয়ে গিয়েছে, রিফিউজ হয়ে গিয়েছে, আমি এখন গেলে যে নতুন ভাবে তারা আমাদেরকে অ্যাটাক করতেছে, এটা আমার আরো ফার্দার সাবমিশন, আরো ফ্রেশ ক্লেম, ঠিক আছে? এইভাবে আপনি ভালো একটা এক্সপ্লেনেশন দিবেন আপনার স্টেটমেন্টে, তারপরে আপনি লিভারপুলে কন্ট্যাক্ট করে তারপরে ডেট নিয়ে আপনি ওখানে গিয়ে যোগাযোগ মানে সাবমিট করে আসবেন। আশা করি কোনো ডকুমেন্ট যদি বাংলায় থাকে তাহলে ওটা সার্টিফাইড ট্রান্সলেটর দিয়ে প্রপারলি সুন্দর ভালো করে সার্টিফাইড করে নিতে হবে, এবং তাদের স্ট্যাম্প টিস্ট্যাম্প ঠিকঠাক মতো থাকতে হবে। আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইল অ্যান্ড লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207-423-9977। উইল্ড অ্যান্ড লিগ্যাল সলিসিটার্স, ইউর ট্রাস্টেড ল ফার্ম।